সবাই আজকে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মোটামুটি ফাউন্ডেশন নিয়ে আলোচনা করব প্রথম সেমিস্টারের প্রথম যেই কোর্সটা আপনাদের পড়তে হয় সেই কোর্সটা মূলত হচ্ছে ডিসি সার্কিট আজকে আমরা ডিসি সার্কিট নিয়ে শুরু করব ডিসি সার্কিট আলোচনা করার আগে আমাদের ইলেকট্রিসিটি নিয়ে একটু আলোচনা করতে হবে ইলেকট্রিসিটি জিনিসটা কি তারপরে আমরা সার্কিটের ভিতরে ঢুকব এখন সার্কিট কথাটা আসছে কোথা থেকে সার্কিট আসলে জিনিসটা কি সার্কিট বলতে আমরা কি বুঝি খুব সহজ ভাষায় যদি আমি বলি ইলেকট্রনের চলাচলের একটা পূর্ণ পাতকে আমরা সার্কিট বলতে পারি এটা কমপ্লিট পাত একটা কারেন্ট প্রবাহিত হয়ে আসবে তার জন্য একটা যে কমপ্লিট পাত দরকার সেই পাতটাকে আমরা সার্কিট বলতেছি এখন এখানে দুই ধরনের কথা আসতে পারে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং দুই ধরনের কথা একটা হচ্ছে ইলেকট্রিক্যাল একটা হচ্ছে ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল মূলত বেসিক্যালি নির্ধারণ করে যে ইলেকট্রিক্যাল এনার্জিগুলো যেখানে ইউজ হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশানকেই মূলত ইলেকট্রিক্যাল পার্ট হিসেবে চিন্তা করা হয় আর ইলেকট্রনিক্স চিন্তা করা হয় সেমি কন্ডাক্টার ডিভাইস যেমন আছে ভ্যাকিউম টিউবের কথা আগে আসছিলো সেই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত মানে ইলেকট্রনের প্রবাহগুলো নিয়ে কীভাবে কন্ট্রোল করা যায় এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করা হতো সেই পার্টটা হচ্ছে ইলেকট্রনিক্সের পাস এখানে মূলত দেখানো হচ্ছে একটা নর্মাল একটা ইলেকট্রিক্যাল সার্কিটে কি কি থাকতে পারে এটা ইলেকট্রিক্যাল সার্কিটে কী কী জিনিস আছে সেই জিনিসটা মূলত এখানে দেখানো হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে একটা সোর্স আছে কি আছে একটা সোর্স প্রথম কথা কি। একটা সোর্স একটা সোর্স আছে অর্থাৎ এই সোর্স থেকে আমি পাওয়ারটা সাপ্লাই হিসেবে নিব আর কি থাকবে আর কি থাকবে লোড সোর্স এবং লোডের মাঝে কিছু কানেক্টিং ওয়ার থাকবে ওয়ার তাহলে এই মোটামুটি সোর্স লোড এবং কানেক্টিং ওয়ারের মধ্যে সুইচ থাকতে পারে আরও মানে আমি লোডে কোন সময় কারেন্ট দিব বা লোডটা কখনো অন করব বা অফ করবো তার জন্য একটা সুইচ রাখতে পারি আমি এখন এই যে জিনিসটা আসছে ইলেকট্রিসিটির বেসিক সার্কিট এখন এই সার্কিটটার প্রয়োজন মানে বেসিক সার্কিটটার কথা আসলো কখন আগে নর্মালি আমরা যখন বাসাবাড়িতে আমরা কেরোসিনের কুপি জ্বালিয়ে কিন্তু আমরা এনার্জিকে ইউজ করছি কিন্তু একটা সার্টিন পিরিয়ডে এসে আমরা এই এনার্জিটাকে অন্যভাবে হারভেস্ট করার চেষ্টা করলাম যে আমরা বাসাবাড়িতে এরকম ইউজ না করে আমি দূরে কোথাও প্রোডিউস করি সেখান থেকে নিয়ে আসি অর্থাৎ পাওয়ার প্লান্টের জিনিসপত্র তখন আসলো যে পাওয়ার প্লান্ট আমি এক জায়গায় রাখবো সেখান থেকে আমি সার্কিটের মাধ্যমে লোডে লোডটাকে আমি ইউজ করতে চাইবো অর্থাৎ আমাদের যেমন কাপ্তাইতে আছে ভেড়ামারাতে আছে আশুগঞ্জে আছে একটা পাওয়ার প্লান্ট আমরা সেট আপ করে রেখেছি সেখানে আমি পাওয়ারটাকে জেনারেট করতেছি সেই জেনারেটেড পাওয়ারটাকে ইলেকট্রিক সার্কিটের মাধ্যমে এনে ঢাকা সিটি বলেন বা অন্য অন্য জেলা শহর বলেন সেই সমস্ত জায়গাতে আমরা ইউজ করতেছি এ কিন্তু একটা টোটালি একটা ইলেকট্রিক সার্কিটের একটা অংশ এখন এই যে সোর্স এবং লোড বা ওয়ার প্রতিটা সার্কিটেই এই জিনিসগুলা থাকবো অর্থাৎ ইলেকট্রনিক একটা কমপ্লিট পাথ থাকতে হবে কমপ্লিট পাথ থাকলে সেটাকে আমরা একটা সার্কিট বলবো এ পাশে দেখানো হচ্ছে নর্মালি একটা ইলেকট্রিক ইলেকট্রনিক সার্কিট অর্থাৎ যেখানে সেমিকন্ডাক্টর ডিভাইস দিয়ে আমার ইলেকট্রনটাকে কন্ট্রোল করার জন্য যে ডিভাইসগুলো তৈরি করা হয় অর্থাৎ কারেন্ট কন্ট্রোল যে ডিভাইস তৈরি করা হয় সেগুলো ইলেকট্রনিক সার্কিট মোটামুটি ইলেকট্রনিক সার্কিটগুলোর যদি ভোল্টেজের সাথে চিন্তা করি ইলেকট্রনিক সার্কিটের ভোল্টেজ রেঞ্জ খুব কম থাকে যেমন জিরো থেকে ফাইভ বা একটু বেশি গেলে টেন নর্মালি এ এর রেঞ্জের ভিতরে থাকে কিন্তু ইলেকট্রিক্যাল সার্কিট যেগুলো আছে যদি ভোল্টেজের সাপেক্ষে চিন্তা করি সেটা কিন্তু অনেক হাই ভোল্টেজ রেঞ্জে কাজ করতে পারে কিলো ভোল্ট মেগা ফোর 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 হান্ড্রেড কেভি আমাদের ভোল্টেজ লাইন এখন কিন্তু আছে একটা আচ্ছা এখন এই যে ইলেকট্রিক্যাল সার্কিট আমি পড়তে যাচ্ছি ইলেকট্রিক্যাল সার্কিট পড়ার আগে কারেন্ট সম্পর্কে আমার কারেন্ট ভোল্টেজ এবং পাওয়ার অর্থাৎ ইলেকট্রিক্যাল সার্কিটে যে প্যারামিটারগুলো আছে ইলেকট্রিক্যাল প্যারামিটারগুলো আছে সেই ইলেকট্রিক্যাল প্যারামিটার সম্পর্কে একটু ভালো ধারণা রাখতে হবে তাহলে জিনিসগুলো কি কারেন্ট কারেন্ট ভোল্টেজ পাওয়ার এনার্জি অর্থাৎ ইলেকট্রিক্যাল সার্কিট সম্পর্কে অ্যানালাইসিস করার আগে যে ইলেকট্রিক্যাল প্যারামিটারগুলো আছে সেই প্যারামিটারগুলো সম্পর্কে আমাদের একটু ব্যাসিক ধারণা থাকা খুবই প্রয়োজন আমরা সেই ব্যাসিক ধারণাটার জন্যই প্রথমে আসছি কোথায় কারেন্ট পড়ব কারেন্ট পড়ার আগে আমাকে কারেন্ট সম্পর্কে জানতে গেলে চার্জ সম্পর্কে জানতে হবে তাহলে চার্জ জিনিসটা কি চার্জ জিনিসটা হচ্ছে একটা ম্যাটেরিয়ালের ফান্ডামেন্টাল প্রপার্টি অর্থাৎ একটা ম্যাটারকে যদি আমি অ্যাটোমে ভেঙে ফেলি অ্যাটম পর্যায়ে নিয়ে যাই তাহলে দেখা যাবে যে ওই অ্যাটমের একটা চার্জ আছে সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ নিউট্রনের চার্জ কি নিউট্রনের কোনো চার্জ নেই প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ নিউক্লিয়াসে থাকবে প্রোটন এবং নিউট্রন এবং তার চারপাশ দিয়ে কক্ষপথে থাকবে হচ্ছে ইলেকট্রনগুলো এখন এই ইলেকট্রন পজিটিভ চার্জের জন্য পজিটিভ চার্জের যে পজিটিভ আধান যেটা বলতেছি এর জন্য একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে অর্থাৎ যেখানে তার শক্তি ক্ষেত্র বিস্তৃত থাকবে যদি সেটা পজিটিভ চার্জ হয় তাহলে তার শক্তি ক্ষেত্র অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডটা রেডিয়েলি আউটপুট নাইনটি ডিগ্রিতে এরকম হতে বের হতে থাকবে অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডগুলো পজিটিভ চার্জ থেকে চারিদিকে বের হয়ে যায় ওই পজিটিভ চার্জের আশেপাশে কিছু আসলেই সে বুঝতে পারবে যে তার আশেপাশে কিছু আসছে যদি এই পজিটিভ চার্জের কাছে আরেকটা পজিটিভ চার্জ আসে তাহলে সেটা কিন্তু এরকম নেগেটিভ যদি নেগেটিভ নেগেটিভ হতো তাহলে কিন্তু সেটা রিপাল করবে অর্থাৎ একে অপরকে বিকর্ষণ করবে আর যদি নেগেটিভ পজিটিভ হয় তাহলে একে অপরকে আকর্ষণ করবে এরকম ভাবে যদি যদি এখানে একটা পজিটিভ চার্জ থাকে এখানে একটা নেগেটিভ চার্জ থাকে তাহলে এর মাঝে যে ইলেকট্রিক ফিল্ডটা হবে পজিটিভ চার্জ থেকে বের হবে নেগেটিভ চার্জ থেকে ঢুকবে তাহলে ইলেকট্রিক ফিল্ডটা সবসময় পজিটিভ থেকে নেগেটিভ নেগেটিভ নেগেটিভে ঢুকবে অর্থাৎ যদি এখানে পজিটিভ ভোল্টেজ হয় এখানে যদি নেগেটিভ হয় তাহলে বুঝতে হবে ইলেকট্রিক ফিল্ডটা পজিটিভ থেকে নেগেটিভের দিকে আসে এখন এই চার্জের একককে আমরা কুলাম বলতেছি একটা ইলেকট্রনের চার্জ খুবই কম মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি পর মাইনাস নাইনটিন এখন এই একটা চার্জকে ইউনিট না ধরে সে সিক্স পয়েন্ট টু ফাইভ চার্জকে একটা ইউনিট ধরছে যেটাকে এককুলম কুলম চার্জ হিসেবে আমরা ট্রিট করি চার্জকে ছোট হাতের কিউ বা বড় হাতের কিউ দিয়ে রিপ্রেজেন্ট করা যায় আচ্ছা যখন আমরা চার্জের চার্জ জিনিসটা বুঝলাম চার্জ জিনিসটা আসলে বোঝার কী ছিল চার্জ হচ্ছে বস্তুটার একটা ফান্ডামেন্টাল প্রপার্টি একে কেউ দ্বারা প্রকাশ করা হয় এবং এক কুলম চার্জের এসআই ইউনিট হচ্ছে কুলম এখন এই চার্জ থেকে কারেন্টের সঙ্গে আমরা আসবো চার্জ থেকে যদি কারেন্টের সঙ্গে আসতে যাই তাহলে নর্মালি আমরা যেটা বলি যে প্রতি একক সময়ে প্রতি একক সময়ে নির্দিষ্ট ক্রস সেকশানের ভিতর দিয়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে সেটাকে আমরা কারেন্ট বলতেছি অর্থাৎ প্রতি একক সময়ে যদি ধরেন কোনো বস্তুর ভিতর দিয়ে নির্দিষ্ট ক্রস সেকশনের ভিতর দিয়ে দশ সেকেন্ডে মনে করেন একশো কুলম চার্জ প্রবাহিত হচ্ছে তাহলে কারেন্টের সংজ্ঞা অনুযায়ী ওই ইলিমেন্টের ভিতর দিয়ে টেন এমপিয়ার কারেন্ট প্রতি সেকেন্ডে প্রবাহিত হচ্ছে অর্থাৎ প্রতি একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে আমরা কারেন্ট বলি কারেন্টের একক হচ্ছে এসআই ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার ডিসি কারেন্টকে সাধারণত কিউবাই টি দ্বারা প্রকাশ করা হয় কিউবাই টি দ্বারা প্রকাশ করা হয় আর যদি এসি কারেন্ট হয় তাহলে তাকে প্রকাশ করা হয় হাতের আই এবং ডি কিউ বাই ডিটি দিয়ে এখানে নর্মাল একটা প্রচলিত নিয়ম আছে যদি ইলেকট্রনগুলো এদিক থেকে এদিকে আসে তাহলে কারেন্টটা তার ঠিক উল্টা দিকে যাবে এটা হচ্ছে প্রচলিত একটা নিয়ম হয়ে আসছে তার জন্য এটার কোনো বাস্তবতার ভিত্তি কি যদি পজিটিভ চার্জের কথা চিন্তা করি আমরা পজিটিভ চার্জ যেদিকে যাবে কারেন্টটাও সেই দিকে যাবে এই জন্য বলা হচ্ছে যদি নেগেটিভ চার্জ উল্টা দিকে যায় তাহলে কারেন্টটা অপর দিকে যাবে মূলত হোলের কনসেপ্ট থেকে এই জিনিসটাকে ডেভেলপ করার চেষ্টা করা হয়েছে এক সময় তাহলে অ্যাম্পিয়ার এক অ্যাম্পিয়ার কারেন্ট বলতে এখানে আমি যখন অ্যাম্পিয়ার বললাম এক অ্যাম্পিয়ার কারেন্ট বলতে আমরা কি বোঝাচ্ছি কুলম পার সেকেন্ড এক অ্যাম্পেয়ার বলতে বুঝবো কুলম কুলম চার্জ চার্জ যদি এক সেকেন্ডে প্রবাহিত হয় তাহলে তাকে আমরা বলবো এক অ্যাম্পিয়ার কারেন্ট ওকে তাহলে আমরা চার্জ চার্জ পড়লাম কারেন্ট পড়লাম এখন ভোল্টেজের কথা আসে আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে রাখি কারেন্ট দুই প্রকার হতে পারে একটা হচ্ছে এসি কারেন্ট একটা হচ্ছে ডিসি কারেন্ট এসি কারেন্ট মানে কি এসি কারেন্ট মানে হচ্ছে সে সময়ের সাথে সাথে তার অ্যাম্প্লিটিউডের পরিবর্তন ঘটানো এটা এটা দেখেন এটা অল্টারনেটিং কারেন্ট সময়ের সাথে সাথে তার অ্যাম্প্লিটিউডের পরিবর্তন হচ্ছে এটাকে বলবো আমরা এসি কারেন্ট আর ডিসি কারেন্টের জন্য যদি বলি তাহলে সময়ের সাথে সাথে তার অ্যাম্প্লিটিউডের কোনো পরিবর্তন থাকবে না অর্থাৎ টাইমের সাথে তার কোনো রিলেশান নেই অর্থাৎ সময় সে একটা কনস্ট্যান্ট কারেন্ট দিতে থাকবে আচ্ছা কারেন্ট সম্পর্কে যেহেতু জানলাম এখন আমরা ভোল্টেজ সম্পর্কে জানি এই ক্লাসটা মূলত একদম বেসিক ক্লাস বেসিক যে ইলেকট্রিক্যাল সার্কিট অ্যানালাইসিস করার জন্য যে ইলেকট্রিক্যাল প্যারামিটারগুলো জানা দরকার সেই প্যারামিটারগুলো সম্পর্কে মূলত আমরা একটু আলোকপাত করব এখন ভোল্টেজের সঙ্গে আসি ভোল্টেজ বলতে আমরা কী বুঝি কারেন্ট কারণ আমরা যেখানেই ইলেকট্রিসিটি দেখতেছি সেখানেই কিন্তু কারেন্ট বা ভোল্টেজ আমরা বলার চেষ্টা করছি এই কারেন্ট ভোল্টেজ এখানে আছে কারেন্টটা জানলাম এখন ভোল্টেজটা কি যদি ভোল্টেজ না থাকে তাহলে কি আমরা কারেন্ট পাবো কি না আসলে যদি ভোল্টেজ না থাকে তাহলে কারেন্টটা পাওয়া অসম্ভব কারণ ভোল্টেজ হচ্ছে সেই শক্তি যে ইলেকট্রনগুলোকে তারাই নিয়ে বেরোচ্ছে অর্থাৎ যদি ভোল্টেজ না থাকে কারেন্ট পাবো না ওকে তাহলে ভোল্টেজ হচ্ছে এক প্রকার চাপ ইলেকট্রিক চাপ যে চাপটা ইলেকট্রনটাকে দৌড় করে নিয়ে বেড়াচ্ছে একটা নির্দিষ্ট দিকে ভোল্টেজ হচ্ছে একটা নির্দিষ্ট দিকে ইলেকট্রনটাকে দৌড় করে নিয়ে বেড়াচ্ছে আচ্ছা তো মোটামুটি সাদা সংখ্যা সংজ্ঞা একে যদি এনার্জির সাপেক্ষে আমরা একটু রিলেট করতে চাই এনার্জির সাপেক্ষে আমরা ভোল্টেজটাকে রিলেট করতে যাচ্ছি ভোল্টেজ হচ্ছে প্রতিকুলম চার্জের উপরে যে পরিমাণ কাজ করা হয় প্রতিকুলম চার্জের উপরে যে পরিমাণ কাজ করা হয় সেটা হচ্ছে ভোল্টেজ অর্থাৎ প্রতিকুলম চার্জের উপরে কি পরিমাণ আমি কাজ করতেছি সেটাই ভোল্টেজ দেখে যদি আমি সংজ্ঞা যদি আমি ভোল্টেজ লিখি জুল পার কুলম এটা হচ্ছে আমার কাজ কাজের একক জুল আর চার্জের একক প্রতিকুলম চার্জ প্রতিকুলম চার্জের উপরে যে পরিমাণ কাজ করতেছি সেটা হচ্ছে আমার ভোল্টেজ এখন তাহলে পজিটিভ বা নেগেটিভ কথাটা এখানে আসতে পারে যে তাহলে আমি তো বললাম ভোল্টেজ যে এখান থেকে এখানে ধরলাম এখান থেকে এখানে ধরলাম এক কুলম চার্জ আছে এক কুলম চার্জ আছে এক কুলম চার্জ এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যাব আমি এই নিয়ে যাওয়ার মাঝে যে কাজটা হবে যে কাজটা হবে মনে করেন অঞ্জল কাজ হবে যদি এই দুইটা রিলেট করি যদি এই দুইটা রিলেট করি তাহলে কি দাঁড়াবে ভোল্টেজ হবে এ থেকে বি পয়েন্টের মাঝে অর্থাৎ এ থেকে বি পয়েন্টে আমি যাচ্ছি এ থেকে বি পয়েন্টে যাচ্ছি এক কুলম চার্জকে মাথায় নিয়ে মনে করেন সাপোজ এটা এমনিতেই বললাম যে এ থেকে বিতে এক কুলম চার্জকে আমি নিয়ে যাচ্ছি মাথায় করে এখন নিয়ে যাওয়ার পথে যদি এক জুল পরিমাণ কাজ হয়ে থাকে তাহলে এ এবং বি এর মাঝে ভোল্টেজ ডিফারেন্স থাকবে ওয়ান জুল ডিভাইডেড বাই ওয়ান কুলম অর্থাৎ ওয়ান ভোল্ট বুঝা গেল অর্থাৎ এই এ পয়েন্টে বসে থাকা অবস্থায় এক কুলম চার্জ যদি বি পয়েন্টে যেতে এক জুল পরিমাণ কাজ করে তাহলে বুঝতে হবে ওই দুইটা পয়েন্টের মাঝে এ এবং বি পয়েন্টের মাঝে ভোল্টেজের ডিফারেন্স হচ্ছে এক ভোল্ট ভোল্টেজ সব সময় রেফারেন্সের সাপেক্ষে অর্থাৎ দুইটা পয়েন্টের মাঝে মাপা হয় ভোল্টেজকে কখনো নির্দিষ্ট একটা পয়েন্টে মাপা যায় না আমি যদি কোনো পয়েন্টে মাপতে চাই তাহলে ওই পয়েন্ট এবং কোনো একটা পয়েন্টের সাপেক্ষে মাপতে হবে এখন কোন কোন জায়গায় আমরা পজিটিভ ভোল্টেজ বলি কোন কোনো জায়গায় নেগেটিভ ভোল্টেজ বলি তা এই দুটোর সংখ্যা যদি আমি আবার একটু ক্লিয়ার করতে চাই তাহলে যদি পজিটিভ ভোল্টেজের কথা আমি আসি যে আমাকে পজিটিভ ভোল্ট অনভোল্টের সংজ্ঞা কেউ বলতে বলো যে আপনি পজিটিভ অনভোল্টের সংজ্ঞা বলেন তাহলে আমার এখন টার্গেট কি পজিটিভ অনভোল্ট জিনিসটা কি একটু বুঝি আচ্ছা পজিটিভ ভোল্টেজ যখন আমি ডিফাইন করতে যাব তখন আমি বলবো আমি ইলেকট্রিক ফিল্ডের দিকে যাব ইলেকট্রিক ফিল্ড কোথায় ছিল ধরেন এইখানে সে পজিটিভ চার্জ ছিল মনে করেন এইখানে নেগেটিভ চার্জ ছিল আমার ইলেকট্রিক ফিল্ডা এই দিক থেকে এই দিকে যাচ্ছে সমস্ত ইলেকট্রিক ফিল্ড এই দিক থেকে এই যাচ্ছে যখন পজিটিভ ভোল্টেজের সংজ্ঞা আসবো তখন আমি ইলেকট্রিক ফিল্ডের দিকে গিয়ে সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করব বলছে এক কুলম চার্জকে ইলেকট্রিক ফিল্ডের দিকে এক কুলম চার্জকে ইলেকট্রিক ফিল্ডের দিকে এ থেকে বি পয়েন্টে নিয়ে যেতে যদি এক জুল পরিমাণ কাজ হয় তাকে আমি পজিটিভ অন ভোল্ট বলবো এ এবং বি পয়েন্টের মাঝে ব্যবধান তার মানে এক কুলম চার্জকে ইলেকট্রিক ফিল্ডের দিকে নিয়ে যাচ্ছি এ থেকে বি পয়েন্টে তাহলে এ এবং বি এর মাঝে কত ভোল্টেজের ডিফারেন্স পজিটিভ অন ভোল্টেজের ডিফারেন্স সো ভি বি এ ইকুয়াল টু প্লাস অন ভোল্ট একইভাবে যদি নেগেটিভ অন ভোল্টেজের সঙ্গে আসি যদি নেগেটিভ অন ভোল্টেজের সঙ্গে আসি তাহলে আমি বলবো যে এক কুলম চার্জকে এক কুলম চার্জকে ইলেকট্রিক ফিল্ডের উল্টা দিকে এক কুলম চার্জকে ইলেকট্রিক ফিল্ডের উল্টা দিকে বি থেকে এ পয়েন্টে নিয়ে আসতে যদি এক জুল পরিমাণ কাজ করা লাগে জুল পরিমাণ এখানে কাজ করতে হবে যদি বি থেকে এ পয়েন্টে আনতে এক কুলম চার্জের জন্য এক জুল পরিমাণ কাজ করা লাগে তাহলে তাকে আমরা বলবো নেগেটিভ অনভোট ওকে তাহলে পজিটিভ এবং নেগেটিভ ভোল্টেজের সংজ্ঞাটা কিন্তু পরিষ্কারভাবে জানা থাকা দরকার আছে না হলে যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে ভোল্টেজের সংজ্ঞা কি আপনি বললেন যে ইলেকট্রিক চাপ তখন সে সন্তুষ্ট হবে না তাকে আরও ডিটেইলে বলতে হবে ডিটেইলে বলতে গেলে আমাদেরকে কিন্তু সংজ্ঞাগুলো এইভাবে বলতে হবে আচ্ছা ভোল্টেজের এসআই ইউনিট হচ্ছে ভি জোন পার কুলম একটি ভি দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা পড়লাম কারেন্ট তারপরে পড়েছি ভোল্টেজ এখন আমরা দেখব পাওয়ার 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 জিনিসটা বললেই আমরা বলতে পারি যে একটু উদাহরণ দিই যে এই বাল্বটা শার্ট ওয়াটের একটা বাল্ব এখন শার্ট ওয়াটার বাল্ব আমি বলে ফেললাম কিন্তু শার্ট ওয়াটের বাল্ব করতে সেটা কি সে তো কিছু একটা করতেছে যার জন্য আমি শার্ট ওয়াট বলতেছি তা পাওয়ারের সংজ্ঞা নর্মালি আসে এইভাবে যে প্রতি সেকেন্ডে পাওয়ারের কথা বললে আমরা আসবো প্রতি সেকেন্ডে তার কাজ করার হারকে আমি পাওয়ার বলবো অর্থাৎ এই বাল্বটা যদি সিক্সটি ওয়াটের হয় সিক্সটি ওয়াটের হয় ইকুয়াল টু সিক্সটি ওয়াট সিক্সটি ওয়াট যদি হয় তার মানে ওয়াটের সংজ্ঞা থেকে প্রতি সেকেন্ডে যে পরিমাণ কাজ করে সিক্সটি জুল পার সেকেন্ড সিক্সটি জুল পার সেকেন্ড এটা সিক্সটি ওয়াট মানে কি সিক্সটি জুল পার সেকেন্ড অর্থাৎ প্রতি সেকেন্ডে সে ষাট জুল পরিমাণ কাজ করতেছে এর জন্য আমি একে বলতেছি সিক্সটি ওয়াটের বাল্ব প্রতি সেকেন্ডে সে ষাট জুল পরিমাণ কাজ করতে পারে এর জন্য তাকে আমি সিক্সটি ওয়াটের বাল্ব বলতেছি যখন পাওয়ারের সঙ্গে আমি সেকেন্ডের সাপেক্ষে দিচ্ছি তাহলে এনার্জি হবে হচ্ছে একটা দীর্ঘ সময় এই পাওয়ারটাকে যদি আমি যোগ করি তাহলে সেটা হবে এনার্জি অর্থাৎ আমি যদি পাওয়ারের সঙ্গে টাইম গুণ করি টাইম অর্থাৎ সেকেন্ড গুণ করি তাহলে থাকবে জুল সেই জুলটাই হচ্ছে আমার এনার্জির একক তাহলে পাওয়ার হচ্ছে প্রতি সেকেন্ডে কাজ করার হার আর এনার্জি হচ্ছে সে কত সময় ধরে কী পরিমাণ কাজ করছে সেটাই হচ্ছে তার এনার্জি অর্থাৎ পাওয়ারের সঙ্গে যদি আমি টাইমটাকে গুণ করি তাহলে পাবো এনার্জি এখন এই পাওয়ারটাও দুই ধরনের হতে পারে কারণ কিছু কিছু সার্কিটে কিছু কিছু ইলিমেন্ট থাকবে যেটা আমার এই পাওয়ারটাকে সাপ্লাই দিবে আবার কিছু কিছু ইলিমেন্ট আছে যেটা এই পাওয়ারটাকে অ্যাবজর্ব করবে তাহলে যেহেতু আমি ডিসি সার্কিট পড়তেছি তার মানে একটা পজিটিভ একটা নেগেটিভ টার্মিনাল থাকবে পজিটিভ এবং একটা নেগেটিভ টার্মিনাল থাকবে এটা যদি পজিটিভ এটা যদি নেগেটিভ হয় তাহলে যদি কারেন্টটা পজিটিভ দিয়ে প্রবেশ করে তাহলে তাকে বলবো আমি অ্যাবজর্ভিং পাওয়ার অর্থাৎ পাওয়ারটা সে গ্রহণ করতেছে যদি সে পজিটিভ দিয়ে ঢোকে তাহলে বুঝতে হবে সে পাওয়ারটা অ্যাবজর্ভ করতে যেমন এই লাইটগুলা যদি এটা এসি লাইট এই লাইটগুলা সে অ্যাবজর্বিং পাওয়ার সে পাওয়ারটাকে অ্যাবজর্ভ করতেছে আবার এই লাইটের কোথা থেকে আসছে কোনো একটা জেনারেশন স্টেশন থেকে তার যদি সেটা যদি ডিসি হয় তাহলে তার পজিটিভ থেকে যদি বের হয় তার পজিটিভ থেকে যদি বের হয় তাহলে সেটাকে বলবো আমি সাপ্লাইং পাওয়ার মানে পজিটিভ দিয়ে ঢুকলে সেটা অ্যাবজর্বিং পাওয়ার যদি পজিটিভ দিয়ে বের হয় সেটাকে আমি সাপ্লাইং পাওয়ার বলবো এটা এখানে বলা আছে ই পাওয়ার হ্যাজ এ প্লাস সাইন পাওয়ার ইজ অ্যাবজর্ড বাই দ্যাট ইলিমেন্ট অর্থাৎ যদি প্লাস সাইন থাকে ওই ইলিমেন্ট পাওয়ারটাকে অ্যাবজর্ব করবে যদি মাইনাস সাইন থাকে তাহলে ওই ইলিমেন্ট পাওয়ারটাকে সাপ্লাই দেবে এই ছিল মোটামুটি আমাদের সার্কিটের ইলেকট্রিক্যাল যে প্যারামিটারগুলো আছে কারেন্ট ভোল্টেজ এবং পাওয়ারের সংজ্ঞাটা আশা করি সবাই বুঝতে পারছেন পরবর্তী ক্লাসে আমরা সার্কিটের বেসিক কম্পোনেন্টগুলো নিয়ে আলোচনা করবো আশা করি সবাই থাকবেন